শুক্রবার বাংলাদেশ সময় বেলা 3:45 ইংল্যান্ডের কেমব্রিজের ফেনার্স গ্রাউন্ডে প্র্যাকটিস ম্যাচ খেলতে আয়ারল্যান্ড ওলসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল, কিন্তু এই ম্যাচটা হবে ক্লোজ ডোর। ম্যাচের আগের দিন জানা গেছে গণমাধ্যমের উপস্থিতি নিষিদ্ধ থাকবে এই ম্যাচে। ক্যামেরা বাইরে রেখে শুধু দর্শক হিসেবেও মাঠে যেতে পারবে না সাংবাদিকেরা। শুধু সাংবাদিক নয়, এই ম্যাচে কোনো দর্শকও উপস্থিত থাকার অনুমতি নাই। আর দর্শক সাংবাদিকদের এই ব্যান এসেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই। এমন হটকারী সিদ্ধান্তের পেছনে কারণ কি সে সম্পর্কে আইরিশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, নিরাপত্তা ইস্যু, মাঠে সুযোগ সুবিধার অভাব আর মাঠ কর্তৃপক্ষের সাথে সাংবাদিক থাকবে না, এ ধরনের চুক্তির কারণে টাইগাররা ওলসের বিপক্ষে খেলবে বন্ধ দরজার পেছনে। অবশ্য শুধু ম্যাচ কাভার করা নিয়ে কড়াকড়ি নয়, ইংল্যান্ডে আয়ারল্যান্ড দল সবকিছু নিয়েই খেলছে লুকোচুরি। আইরিশরা ঠিক কোথায় প্র্যাকটিস করছে সে খবরও নাই তেমন কারো কাছে, এমনকি প্র্যাকটিস ম্যাচের আগের রাতেও ওলসের স্কোয়াড পাওয়া যায়নি হাতে। সিরিজ শুরু হওয়ার বেশ কিছুদিন আগে ইংল্যান্ডে এসেছে বাংলাদেশ দল। সিরিজের আগে একাধিক অনুশীলন সেশন থাকলেও সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচই ছিল ক্রিকেটারদের ম্যাচ সিচুয়েশনের সাথে ঝালাই করে নেওয়ার সুযোগ। ক্রিকেটাররা সেই সুযোগটা পাচ্ছে ঠিকই, কিন্তু ক্যামেরার চোখ দেখতে পারবে না শান্তদের ব্যাটিং। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সরাসরি বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ আয়ারল্যান্ডের জন্য। বাংলাদেশকে 3-0 সিরিজ হারাতে পারলে সরাসরি বিশ্বকাপের সুযোগ পাবে আয়ারল্যান্ড, তাই এই সিরিজে ভীষণ সিরিয়াস বালবার্নের দল। এদিকে প্র্যাকটিস ম্যাচের কোনো ফুটেজ নেওয়া তো নিষেধই, আশঙ্কা আছে আয়ারল্যান্ডের বিপক্ষে মূল ম্যাচও বাংলাদেশে কোনো টিভি চ্যানেল দেখাবে না। এই সিরিজের খবরাখবর নিতে কিংবা লাইভ খেলা দেখতে তাই বেশ বেগি পেতে হতে পারে টাইগার ভক্তদের। অবশ্য মূল সিরিজ শুরু হতে আরও দিন কয়েক বাকি আছে, সমস্যার সমাধান হয়ে যেতে পারে তার আগেই। আর শুক্রবারের প্র্যাকটিস ম্যাচের লাইভ স্কোর পাওয়া যাবে অনলাইনে, এবং খেলা শেষে ম্যাচের কিছু ভিডিও ক্লিপও সরবরাহ করা হবে অনলাইনে। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্জি, কেমব্রিজ, ইংল্যান্ড।